बिले की आड़ी लिस थाके किलाइले की काठल पाके, बिले की आड़ी लिस थाके किलाइले की काठल पाके, ओषुध खेले असुख सारे मनेर असुख सारे ना, ओषुध खेले असुख सारे मनेर असुख सारे ना, मन देव ना मारे जे कि भीषण रकम यंत्रणा, मन देव ना मारे जे कि भीषण रकम यंत्रणा। जय गुरु। बंधुरा, एटा किन्तु कोनो शिल्पीर गान ना, बा आमिओ शिल्पी ना, एटा आमार बानानो एकटी कथा बा बानानो एकटी गानेर कलि। आमि इच्छे करे ए गानेर कलिटी बानियेछि। आजकेर भिडियोर विषयटी कि होते जाच्छे, मनेर असुख मनेर भय। गानेर कलिर माध्यमे सेई जिनिसटी आपनादेर काछे प्रकाश करलाम। ওষুধ খেলে দেহের অসুখ সারে। আমাদের দেহে যদি কোথাও কেটে যায়, ছিঁড়ে যায়, কিডনি ড্যামেজ হয়ে যায়, লিভারে সমস্যা হয়, তাহলে আমরা ওষুধ খাই বা ওষুধ লাগিয়ে দেই। যদি শরীরে ব্যথা থাকে আমরা ওষুধ লাগিয়ে দেই। কিন্তু মনের অসুখ সারার জন্য কি ওষুধ আছে? আছে কি? কেউ বলতে পারবেন যে হ্যাঁ, মনের অসুখ সারানোর জন্য ওষুধ আছে? কি ওষুধ আছে? তাবিজ কবচ, তন্ত্রমন্ত্র, ঘুমের ট্যাবলেট, এগুলো কি মনের ওষুধ? এগুলো দিয়ে মনের রোগ সারানো যাবে? মন কোথায় আছে সেটা কি আপনারা জানেন? যে আমাদের দেহের কোন জায়গায় মন অবস্থান করে সেটা কি জানেন? যদি সেইটা না জানেন তাহলে ওষুধ লাগাবেন কোন জায়গায়? আগে তো জানতে হবে মন কোথায় আছে, কেন মনের অসুখ হলো, কোন কারণে মনের অসুখ হলো, এটা তো জানতে হবে। তারপরে তো চিকিৎসা করতে হবে। আজকে সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কথা বলতে যাচ্ছি। বিষয়টি কি? মনের অসুখ সারানোর জন্য তাবিজ কবচ, অর্থাৎ যারা বিভিন্ন কবিরাজের কাছ থেকে এই মনের অসুখ সারানোর জন্য তাবিজ কবচ ব্যবহার করতেছেন, আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য একটি স্পেশাল ভিডিও। অর্থাৎ অনেক টাকাই তো খরচ করে ফেললেন ভুল পথে ভুল জায়গায়, এই তাবিজ কবচ জোগাড় করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ করলেন, সমাধান পেলেন না। তো কেন আজকে তাবিজ কবচের বিষয়টি নিয়ে আসলাম, একটু মনোযোগ দিয়ে শুনুন। গতকালকে আমার এক পরিচিত লোক, তার সাথে আমার দেখা হলো, অনেক দিন পরে দেখা, প্রায় 3-4 বছর তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। হঠাৎ করেই কালকে তার সাথে আমার ঢাকাতে দেখা। আমি তাকে প্রথম পর্যায়ে চিনতেই পারিনি, এরকম কঙ্কাল সার হয়ে গেছেন। যে মানুষটা সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, সবসময় হাসি খুশি ছিলেন, সেই মানুষটা হঠাৎ করেই বদলে গেছেন, চেহারায় মলিনতার ছাপ। আর যে জিনিসটি আমি লক্ষ্য করলাম সেটি হলো তার গলায় তাবিজ, তার ডান হাতে তাবিজ। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই কি অবস্থা, দেহের এইরকম অবস্থা কেন, আর গলায় বা তাবিজ ঝুলিয়েছেন কেন, হাতেই বা তাবিজ দিয়েছেন কেন? তখন তিনি আমাকে বললেন, আর দাদা বললেন না, আমি তো ভয়াবহ সমস্যার মধ্যে আছি। আমি বললাম, কি সমস্যার মধ্যে আছেন? সে বলল, দাদা গত 1 বছর যাবত আমি খুব ভয়ের মধ্যে আছি। আমি বললাম, কিসের ভয়? সে বলল, সারাক্ষণ আমার ভয় লাগে, আমার মনে হয় আমি এখনই বুঝি মারা যাব, এই বুঝি মারা যাব, সেই জন্য আমি কোথাও যেতে পারি না, বের হইতে পারি না, কোনো কাজকর্ম তো করতেই পারি না, অর্থাৎ পুরোপুরি বাড়িতে বসে আছি। আমি তাকে একটু মৃদু হেসে বললাম, তাহলে কি এই তাবিজ ওই ভয়ের জন্য নিয়েছেন? তখন তিনি বললেন যে হ্যাঁ, ওই ভয়ের জন্য এক কবিরাজের কাছ থেকে তাবিজ নিয়েছি। বাড়িতে সবাই আমাকে বলতেছে আমার জিনে ধরেছে, ভূতে ধরেছে, কবিরাজ আমাকে বলতেছে আমার উপর নাকি জিনের আসর করেছে, সেই জন্য এই তাবিজ দিয়েছে। আমি হতবাক কথা শুনে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন আপনার নারো 3 বছর আগে বিদেশে যাওয়ার কথা ছিল? তখন সে বলতেছে, দাদা ওটাই তো সমস্যা, বিদেশে যাওয়ার জন্য এক দালালের কাছে 3,70,000 টাকা দিয়েছিলাম, সে টাকাও ফেরত দেয়নি, আমার বিদেশে যাওয়ার হয়নি, অর্থাৎ আমি অনেক ঋণ করে টাকাটা তাকে দিয়েছিলাম, আমি সর্বশান্ত হয়ে গেছি। তারপরে থেকে আমি বাড়িতে শুধু বসে থাকতাম আর চিন্তা করতাম,
হঠাৎ করে সেই চিন্তা থেকে আমার একদিন বুক ধরফড় শুরু হয়ে গেল। আমি অস্থির হয়ে গেলাম, বমি টমি করে একাকার। তারপরে থেকেই আমি ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারি না, সব কিছু ঘুরতে থাকে। আমার মনে হয় আমি এখনই বুঝি ধপাস করে নিচে পড়ে যাব। আমি তার কথাগুলো শুনলাম, তার সমস্যাটা কোথা থেকে হয়েছে সেটা আমি বুঝতে পারলাম। তাবিজ কবজ, এই যে না বুঝে বা অনেকে বুঝে শোনে এই রকম সমস্যার জন্য তাবিজ কবজ ব্যবহার করেন, আসলে কি ঠিক? তাবিজ কবজে কি এর সমাধান হবে? একবার ভালো করে ভেবে দেখুন তো, ওই লোকটার সমস্যাটা কোথা থেকে হলো? তার ফিনান্সিয়াল প্রবলেম থেকে তার সমস্যাটা হলো, অর্থাৎ সে যখন এতগুলো টাকা পয়সা হারিয়ে ফেললেন তখন সে হতাশ হয়ে গেলেন। একটা পর্যায়ে তার মনের মধ্যে এইরকম কাজ করতে শুরু করলো যে আমি মনে হয় আর কোনো কিছু করতে পারবো না, আমার দ্বারা আর কোনো কিছু করা সম্ভব না। এই চিন্তা করতে করতে তার মধ্যে নার্ভাসনেস শুরু হয়ে গেল, আর নার্ভাসনেস থেকে তার খাবার দাবারে সমস্যা হলো, তার ঘুমে সমস্যা হলো, যার কারণে সে একদিন প্যানিক অ্যাটাক আক্রান্ত হলেন। অর্থাৎ ওই যে বমি করার কথাটা বললাম, বুক ধরফর করার কথাটা বললাম, ওটা ছিল তার প্রথম পর্যায়ের প্যানিক অ্যাটাক। তারপরে থেকেই, অর্থাৎ সেই প্যানিক অ্যাটাকের পরে থেকে তার মধ্যে মৃত্যু ভয় বা বিভিন্ন রকমের ভয় ঢুকে গেল। এই ছিল তার সমস্যা। এখন তাবিজে কি করবে? তার শরীর দুর্বল হয়ে গেছে, সে মনের শক্তি ফিরে পাচ্ছেন না, অর্থাৎ তিনি কোনো কাজ করার সাহস পাচ্ছেন না। এই লোকের সমাধান করতে হলে তাকে যে কোনো একটি কাজে ব্যস্ত রাখতে হবে, মানসিক দিক থেকে তাকে চাঙ্গা করতে হবে, তাকে পজিটিভ করে তুলতে হবে, সেটা কোনো ওষুধ দিয়ে না, সেটা কাউন্সিলিং করে। অর্থাৎ কাউন্সিলিং করে তার ভেতরের মানুষটাকে আবার জাগিয়ে তুলতে হবে, বিভিন্ন রকমের মোটিভেশনাল কথা বলে, বিভিন্ন রকমের সূত্র ব্যবহার করে তার এই সমস্যার সমাধান করতে হবে। তাবিজ কবজ দিয়ে না, তন্ত্রমন্ত্র দিয়ে না, কোনো ঘুমের ওষুধ দিয়ে না, একে সুস্থ করার জন্য এর মানসিক প্রশান্তির দরকার আছে। অর্থাৎ সে ডিপ্রেসড, তাকে এই জায়গা থেকে বের করে নিয়ে আসতে হবে, তাকে মানুষের মধ্যে নিয়ে আসতে হবে, তাকে বুঝিয়ে শুনিয়ে ঘর থেকে বের করে নিয়ে আসতে হবে, তাহলেই এই লোক সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। উইদাউট মেডিসিন, কোনো ওষুধ লাগবে না। এবার আসুন, হয়তো অনেকেই কোশ্চেন করে ফেলবেন, তাহলে কি তাবিজ কবজে কাজ হয় না? তাবিজ কবজে কাজ হয়, সেটা কিভাবে হয় একটু বিশ্লেষণ করে আপনাদের ক্লিয়ার করে দেই। অনেক সময় দেখা যায় বড় বড় ডাক্তার দেখিয়েও অনেকে সুস্থ হননি, অথচ যে কোনো কবিরাজের কাছ থেকে কোনো একটু পানি পড়া বা একটি তাবিজ কবজ এনে সে সুস্থ হয়ে গেছেন। এর কারণটা কি? বিজ্ঞান এই জায়গাটায় কি বলে, অর্থাৎ সায়েন্স কি বলে? সায়েন্স বলে যে লোকের সমস্যা হয়েছে, অর্থাৎ যে লোক মানসিক সমস্যা দ্বারা আক্রান্ত, সে যদি তার পছন্দ মতো কোনো মানুষের উপদেশ পায় বা কোনো তাবিজ কবজ পায়, তাহলে তার মনের শক্তি বেড়ে যায়, মনের পাওয়ার বেড়ে যায়। এখানে কি হয়? এখানে সূত্র হিসেবে কাজ করে বিশ্বাস। অর্থাৎ একজনের প্রতি যখন অগাধ আত্মবিশ্বাস জেগে ওঠে, তখন তার দ্বারা এই রকম লোক সুস্থ হয়ে যায়। এটা তাবিজ কবজের গুণে না, এটা কোনো তন্ত্রমন্ত্রের গুণে না। অর্থাৎ ওই যে তাবিজ কবজটা, ওইটা হলো একটা উসিলা মাত্র। তাবিজ কবজ গলায় ঝোলানোর সাথে সাথে মনের মধ্যে এক ধরনের পাওয়ার সৃষ্টি হয়, অর্থাৎ এক ধরনের শক্তির সঞ্চার হয়। সেই শক্তির উৎসটা কোথায়? সেই শক্তির উৎসটা হলো বিশ্বাস। অর্থাৎ যার কাছ থেকে তাবিজ কবজ আনা হয়েছে, তার প্রতি ওই রোগীর অগাধ বিশ্বাস থাকার কারণে তার মনের শক্তি বেড়ে যায়। তখন তার সাবকনসিয়াস মাইন্ডে, অর্থাৎ অবচেতন মনে একটি পাওয়ার চলে যায়। সেই পাওয়ারটা কি? আমি সুস্থ হয়ে যাচ্ছি, আমি ভালো হয়ে যাচ্ছি, এখন আর আমার মধ্যে
কোনো সমস্যা নেই, আমি এখন কাজ করতে পারবো। এইরকম পাওয়ার তার সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়, দেখা যায় সে আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। দিস ইজ সায়েন্স, দিস ইজ লজিক, এটাই সঠিক যুক্তি। এইটার কারণে রোগ সারে। ক্লিয়ার কথা। জয় গুরু।